আমার অনেক বন্ধুরাই আছো যাদের স্কিনে একনি, ব্রণ, পিম্পল এই ধরনের সমস্যায় তোমরা অনেকেই ভুগছো। ছেলে এবং মেয়ে আমি সবার জন্যই বলবো, এই একনি, ব্রণ, পিম্পল এইগুলো যদি স্কিনে হয়, স্কিনটা ভীষণ খারাপ লাগে, কালো কালো দাগ হয়ে যায়, মানে নিজেদেরও খারাপ লাগে আর যারা দেখে তাদেরও ভীষণ খারাপ লাগে। তো এইগুলো থেকে তোমরা কিভাবে খুব সহজে মুক্তি পেতে পারো তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা তোমরা প্রত্যেক দিন তোমরা ইউজ করো, অন্তত পক্ষে 15 দিন ইউজ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে এর গুণাগুণ। এটা একদম ভেতর থেকে তোমাদের এই যে অ্যাকনি বা ব্রণ বা পিম্পল সমস্যাগুলো একদম ভেতর থেকে তোমাদের ক্লিয়ার করে দেবে। তো দেখো আমি কিভাবে ফেস প্যাকটা বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মুলতানি মাটি, এর মধ্যে আমি অ্যাড করে দেব অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, এই যে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা আমি এখানে ব্যবহার করি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো। এটা এখন আপাতত শেষ, দেখো একটুখানি আছে আর নেই। আচ্ছা, আর এর মধ্যে আমি অ্যাড করব রাইস ওয়াটার, এটাও 1 চামচ মতো। এই রাইস ওয়াটারটা আমি কিভাবে বানিয়েছি আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেব। আর আমি দেব টিট্রি অয়েল। টিট্রি অয়েল এটি একটি এসেন্সিয়াল অয়েল, এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যা আমাদের স্কিন থেকে অ্যাকনি, ব্রণ, পিম্পল কমাতে খুব সাহায্য করে। তো এটা আমি দেব এখানে 1 ড্রপ। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা অন্যান্য অ্যামাজন বা আরো যেসব নেট সাইট আছে সেখান থেকেও তোমরা কিনতে পারো। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করব আমি আমার স্কিনে সেটা তোমাদেরকে দেখাবো। আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে স্ক্রাব করে চলে এসেছি। এই যে বায়োকেয়ারের অ্যালোভেরা স্ক্রাব আমি ব্যবহার করি, তোমরা যে যে ব্র্যান্ডের স্ক্রাব ব্যবহার করো তো তোমরা সেটাই ইউজ করো। এরপরে আমি এই যে আমি প্যাকটা বানিয়েছি এটা কিভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করব চলো দেখে নাও। আমি হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারো। আমার মনে হয় তোমাদের একটু হলেও উপকার হবে। তো আজ